Hi friends, আমি চুম তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করতে এসেছি। আজকে আমি একটা ফিউশন ফুড বানাবো তোমাদের সাথে শেয়ার করব। এটা একটা ইন্ডিয়ান আর মেক্সিকান ফুডের ফিউশন। এটার নাম হচ্ছে ইন্ডিয়ান চিকেন ফাজিতাস। এবার তোমাদের এটার জন্য কি কি লাগবে ইনগ্রেডিয়েন্টস সেগুলো বলি। সবার আগে লাগছে আমাদের চিকেন, বোনলেস চিকেন ছোট ছোট কিউবস করে কাটা, জিঞ্জার গার্লিক পেস্ট, রেড চিলি পাউডার, গরম মশলা পাউডার, কসুরি মেথি, ইয়োগার্ট, মোজারেলা চিজ, লেটুস, টমেটো চপ করে কাটা, লেটুসও চপ করে কাটা, অনিয়ন চপ করে কাটা, জিঞ্জার চপ করে কাটা, আর গ্রিন চিলি চপ করে কাটা। আর যেটা লাগছে সেটা হলো ময়দা। ময়দাতে নুন দিয়ে যেরকম আমরা রুটি বানাই ওরকম ডো করে, যে যটা পোর্শন বানাতে চায় ডো করে সেই অনুযায়ী এইরকম সাইজের, মোটামুটি মোটামুটি এই সাইজের গোলা করে রাখতে হবে। তো সবাই তো রুটি বানাতে পারো, তাই জন্য আমি এই ময়দাটাকে অলরেডি হাতে গড়া যেরকম রুটি হয় সেরকম এই সাইজে অলরেডি বানিয়ে রেখেছি। আমি এখন দুটো তিনটে বানিয়ে রেখেছি রুটি। এবার তোমাদের আমি ব্যাপারটা কি করে দেখাবো। এবার সবার আগে যেটা লাগছে সেটার জন্য আমি চিকেনটাকে ম্যারিনেট করব। চিকেনটাকে ম্যারিনেট করতে সবার আগে আমার লাগছে, চিকেনটা নিলাম, চিকেনের মধ্যে সামান্য অল্প একটু জিঞ্জার গার্লিক পেস্ট দিলাম, সামান্য, বেশি না, অল্প। এরপর দিলাম অল্প একটু রেড চিলি পাউডার, ওকে। আর দেব রেড চিলি পাউডার দিয়েছি, জিঞ্জার গার্লিক পেস্ট দিয়েছি, আর দেব, আমি বলতে ভুলে গেছিলাম, লেমন জুস লাগবে। লেমন জুস অল্প খানিকটা, লেমন জুস এর মধ্যে ঠিকে দিতে হবে। আর দিতে হবে অল্প একটু সল্ট। এবার এটাকে অন্তত পক্ষে আধ ঘন্টা ম্যারিনেট করে এটাকে মেখে আলাদা করে রেখে দিতে হবে। এটাকে মেখে আমি সাইডে আলাদা করে রেখে দিচ্ছি অন্তত পক্ষে আধ ঘন্টা। এবার যেটা লাগবে সেটা হচ্ছে ওই চিকেনটাকে আমি আধ ঘন্টা ওখানে ম্যারিনেশনের পর আরেকটা ম্যারিনেশন করব। এই ম্যারিনেশনটার মধ্যে আরো আধ ঘন্টা ম্যারিনেট করতে হবে। এই ম্যারিনেশনটার জন্য আমার যেটা লাগছে সবার আগে সেটা হলো, মোটামুটি দু পোর্শন বানাচ্ছি বলে 2 টেবিল স্পুনের মতন, বেশ ভরা ভরা 2 টেবিল স্পুন মতন আমি ইয়োগার্ট নিলাম। এবারে অল্প একটুখানি রেড চিলি পাউডার 2 টেবিল স্পুন মতন, এই জিঞ্জার গার্লিক পেস্টটা আমার মোটামুটি ওই রকমই ছিল তাই জন্য আমি পুরোটাই ঢেলে দিচ্ছি, জিঞ্জার গার্লিক পেস্ট, অল্প মোটামুটি 1/2 টিস্পুন মতন গরম মশলা পাউডার, আর যেটা লাগবে সেটা হচ্ছে কসুরি মেথি। এটাকে হাতের মধ্যে ভালো করে প্রেস করে গুঁড়ো মতন করে নিয়ে কসুরি মেথিটা এটার সঙ্গে মিক্স করে দিতে হবে। আর লাগবে মোটামুটি 1 টেবিল স্পুনের মতন, একটু বেশি বলা যায়, মাস্টার্ড অয়েল। এই হলো আমার ম্যারিনেশনের ইনগ্রেডিয়েন্টস গুলো। আচ্ছা, এবার আমার এটাকে আমি রিস্ক দিয়ে ভালো করে ম্যারিনেশনটাকে রিস্ক দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি সুন্দর করে, যাতে স্মুথ মতো একটা ম্যারিনেশন তৈরি করা যায়। এই হলো আমার ম্যারিনেশন।
এবার ওদিকে আমার মোটামুটি আধ ঘন্টা ম্যারিনেশন করা হয়ে গেছে। আমি আগেই করে রেখেছিলাম ওই চিকেনটা, এবার এর মধ্যে আমি ঢেলে দেবো। এই চিকেনটাকে আমি এর মধ্যে ঢেলে ভালো করে মিশিয়ে দিলাম। এবার এই ম্যারিনেশনটাকেও আমি আরো আধ ঘন্টা, মিনিমাম আধ ঘন্টা ম্যারিনেট করে রেখে দেবো। এটা দিয়ে আমি যেটা বানাবো সেটা হচ্ছে চিকেন টিক্কা। আচ্ছা, আমার মোটামুটি আধ ঘন্টা ম্যারিনেশন চিকেনটা হয়ে গেছে। এবার আমি ওটাকে ওই চিকেন কিউবসগুলোকে স্কিওয়ার্সে ঢুকিয়ে ওভেনে ঢোকাবো। তো সবার আগে এবার আমি এই চিকেনসগুলোকে নিলাম, নিয়ে আমার কাছে স্কিওয়ার্স আছে। আমি এবার এগুলোকে, এই ছোট ছোট কিউবস চিকেনগুলোকে এই স্কিওয়ার্সে এক এক করে ঢোকাবো। এই হলো, এইভাবে আমি চিকেন টিক্কাগুলোকে, মানে চিকেন ম্যারিনেটেড চিকেনগুলোকে আমি স্কিওয়ার্সে ঢোকালাম। এবারে এটাকে আমি ওভেনে ঢোকাবো। আচ্ছা, ওভেনটাকে আমি 220 ডিগ্রি প্রিহিট করে রেখেছি আগে থেকে। এইবার এই 220 ডিগ্রি প্রিহিটেড ওভেনে আমি এই চিকেনটা স্কিওয়ার সমেত ঢুকিয়ে দেব। মোটামুটি 10 মিনিট আমি ওভেনে দিয়ে এটা কুক করব। 10 মিনিটের বেশি কিন্তু লাগবে না, বেশিক্ষণ লাগলে এটা কিন্তু পুড়ে যাবে। 10 মিনিট ম্যাক্সিমাম 10 মিনিট এটার জন্য লাগবে। 10 মিনিট পর এটাকে আমি আবার বার করব। ওকে বন্ধুরা, 10 মিনিট আমার হয়ে গেছে, আমার টিক্কা কুকড এখন। এবার আমি ওটাকে ওভেন থেকে বের করব। এই হলো আমার টিক্কা। এটা দেখো অলরেডি কুকড, কি সুন্দর দেখতে হয়েছে দেখো। এবার এটাকে যেটা করতে হবে আমাকে, আমাকে এবার একটা ফ্রাই প্যান নিতে হবে। ফ্রাই প্যানটা আমাকে প্লেটে বসাতে হচ্ছে। এবার ফ্রাই প্যান গরম হলে অল্প, মোটামুটি 1 টেবিল স্পুন মতো অলিভ অয়েল নিতে হবে। একটু মোটামুটি বুঝে নিয়ে অলিভ অয়েল আমি এখানে প্যানে দিলাম। এবার আমাকে, আমি যে আগে ইনগ্রেডিয়েন্টস দেখিয়েছিলাম, চপড অনিয়ন, চপড জিঞ্জার, চপড গ্রিন চিলি আর চপড টমেটো, এগুলো দিয়ে আমি একটা হালকা নেড়ে নেবো, মানে একটু সতে করে নেবো আর কি, করে চিকেন টিক্কাগুলো এর মধ্যে দিয়ে দেবো। সমস্ত যে চপড অনিয়ন দিলাম, চপড জিঞ্জার দিলাম, চপড গ্রিন চিলিস গুলো দিয়ে দিলাম। আর যেটা দেব সেটা হচ্ছে টমেটো গুলো, চপ টমেটো আছে সেটা দেব। এগুলো দিয়ে হালকা ভাবে একটু সতে করে নেবো।